My name is Anup Ishtiaq Mahmood, and I'm here to present my thesis project, which is on Bangladesh Film and Television Institute, films and television shows. These are the two primary mediums of entertainment in this age of digital media. So our slide ta ki change hoche. Hello? And I second slide ekhono asheni. স্যার এখন কি আসছে? হ্যাঁ এসেছে, তুমি যাও। হ্যাঁ এসেছে, এই স্লাইডটা ডিলে হয়, তুমি বলো। এই স্লাইডটা দিয়ে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে আমরা যে ফিল্ম বা চলচ্চিত্র যেটা আমরা বড় পর্দায় দেখে থাকি মুভি থিয়েটারে, তার পিছনে কিছু ব্যক্তিবর্গ বা কিছু প্রফেশনালস থাকেন, যারা হচ্ছেন কিনা ডিরেক্টর, টিম অফ সিনেমাটোগ্রাফার্স, এডিটিং টিম, সাউন্ড আর্টিস্ট, অ্যানিমেশন টিম, অ্যান্ড অবভিয়াসলি দ্য অ্যাক্টরস। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ডিরেক্টরদেরকে দেখি, জহির রায়হান, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, আলমগীর কবির, তারেক মাসুদ, মুস্তফা সারা ফারুক, আরো বেশ কয়েকজন আছেন, ইনাদের সম্পর্কে ব্রিফ কিছু হিস্ট্রি আমি এই জন্য দেখাচ্ছি যে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। জহির রায়হান যিনি ছিলেন, তিনি গ্রাজুয়েশন করেছেন বেঙ্গলি লিটারেচারের উপর। সুভাষ দত্ত, উনি কোন একটা সময় ওনার লাইফে উনি পোস্টার আর্টিস্ট ছিলেন। ঠিক তেমনই ভাবে যদি আমরা অ্যাক্টরদেরকে দেখি, আব্দুর রাজ্জাক যিনি ছিলেন, উনি 1961 উনি ফিল্মের উপর পড়াশোনা করার জন্য ইন্ডিয়াতে যান। ইন্ডিয়া থেকে উনি ওনার ফিল্মের উপর পড়াশোনা করে ফিল্ম মালায়া ফিল্ম ইনস্টিটিউট থেকে উনি ওনার পড়াশোনা শেষ করেন। শেষ করে সেখান থেকে উনি ওনার ফিল্ম সম্পর্কে এক্সপিরিয়েন্সটা পান। তেমনি করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ইনাদেরকে যদি আমরা দেখি, ইনারা থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। থিয়েটারের সাথে যুক্ত থাকার মাধ্যমে ফিল্মে নাটক করার বা অভিনয় করার যে ওনাদের প্রতিভাটা, সেটা ওনারা থিয়েটারের মাধ্যমে পাচ্ছেন। সিনেমাটোগ্রাফারদের যদি আমি দেখি, সেম, ওনারাও একজন আছেন আনোয়ার হোসেন, উনি পেশা হিসেবে উনি ওনার পড়াশোনা হিসেবে করেছিলেন, একজন আর্কিটেক্ট হিসেবে, একজন ডিপ্লোমা আর্কিটেক্ট হিসেবে উনি পড়াশোনা করেছেন, কিন্তু পরবর্তীতে উনি সিনেমাটোগ্রাফার হয়ে গেছেন। বেবি ইসলামকে যদি আমরা দেখি, উনি ওনার এডুকেশনাল লাইফে ফিল্ম নিয়ে ওনার কোনো পড়াশোনা নেই, উনি অন্যান্য ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে থেকে, দুজন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ছিলেন যাদের মাধ্যমে উনি ক্যামেরা থেকে উনি একটা আগ্রহ পান, সেখান থেকে উনি সিনেমাটোগ্রাফার হয়েছেন। এইগুলো বলার কারণ কি? এগুলো বলার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই ফিল্মের যে ছয়টা পেশার কথা আমি বলছি, ইনাদের পড়াশোনা করার মতো বাংলাদেশ থেকে ফিল্মের উপর পড়াশোনা করে কোনো ব্যাচেলার ডিগ্রি ওনারা অবটেইন করবে সেরকম কোনো প্রতিষ্ঠান আমাদের দেশে নেই। সেই জন্য এখানে ঢাকা ট্রিবিউনের একটা আর্টিকেল দেখাচ্ছি, 2019 সালের নভেম্বর মাসের 18 তারিখ ঢাকা ট্রিবিউনের একটা আর্টিকেল পাবলিশ হয়, যেখানে লেখা আছে যে বাংলাদেশ ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট বিল 2019 হ্যাজ বিন পাসড ইন পার্লামেন্ট এইমিং টু ক্রিয়েট স্কিলড আর্টিস্ট এন্ড ডিরেক্টর্স বাই কন্ডাক্টিং রিসার্চ এন্ড গিভিং ট্রেনিং এন্ড ডিগ্রিজ টু দেম। দ্য বিল ইজ অলসো দিস বিল অলসো ইনসার্টস প্রভিশনস টু অ্যারেঞ্জ ট্রেনিং এন্ড ওয়ার্কশপস ফর দ্য পিপল ইনভলভড ইন ফিল্ম মেকিং এন্ড ওয়ার্কিং ইন টেলিভিশন এন্ড confer degrees upon them. So Dhaka Tribune article theke jeta amra bujhilam je amader Bangladesh sarkar ekta protishthan, ekta institute ba ekta university jodi ami boli nirman korte jacche, jekhane film er sathe jara jorito ache tara kibhabe training, tader training ta dao kibhabe hocche, tara kibhabe jodi director hoy, director howar jonno ja ja proyojon, actor hote ja ja proyojon, sei bishoye training er jonno je ekta university hocche Bangladesh Film and Television Institute. এখন আমার যে সাইটটা, বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাইটটা কোথায়, সেটার একটা ছোট এখানে দেখানোর চেষ্টা করেছি গ্রাফিক্যালি, যে কল্যাণপুর, আমাদের ঢাকার কল্যাণপুরের সাইটটা অবস্থিত, বাংলাদেশ থেকে ঢাকা সিটি ম্যাপ, সিটি ম্যাপ থেকে মিরপুর থানা, থানা থেকে সাইট এরিয়া, সেখান থেকে আমার যে সাইটটা, সেই সাইটটা আমি এখানে দেখিয়েছি। এটা হচ্ছে স্পেসিফিকলি আমার সাইটটা, এই ইয়েলো কালারের যে রোডটা, এই রোডটা হচ্ছে গাবতলি হয়ে কল্যাণপুরের সামনে দিয়ে শ্যামলী যে রোডটা গেছে, আমার কার্সারটা হাতের বাম্পাস থেকে আমি নিয়ে আসছি, বামপাশ থেকে গিয়ে কল্যাণপুর হয়ে শ্যামলীর দিকে যে রোডটা যাচ্ছে, এটা হচ্ছে সেই রোডটা। এই যে ব্লু রোডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেকনিক্যাল মোড়। এই টেকনিক্যাল মোড় থেকে সোজা যে রোডটা এক নম্বরের দিকে চলে গিয়েছে, সেটা হচ্ছে এই ব্লু রোডটা। এখন এই যে বড় মাঝখানে যেই চিহ্নটা দেওয়া, যেই লোকেশন মার্কটা দেওয়া, এই লোকেশন মার্কটা যে রেড বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, তথ্য মন্ত্রণালয়ের জমি পুরোটা, বাট পুরোটা আমার বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রজেক্টের সাইট নয়। উপরে যেই লাল অংশটুকু যেটা,
ডিমার্কেট করা, সেটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট প্রজেক্ট। এবং সামনে যে জায়গাটুকু আছে সেটা হচ্ছে এক্সিস্টিং একটা জায়গা, বাংলাদেশ বেতারের একটা অফিস আছে এখানে, এই বেতারের অফিসের উপর দিয়ে একটা রাস্তা ডিজাইন করে ভিতরে সাইটটাতে যেতে হবে। কিছু ল্যান্ডমার্ক দেখাচ্ছি এখানে, যে আমার সাইটের ঠিক অপোজিটেই খালেক পেট্রোল পাম্পটা আছে, যে খালেক পেট্রোল পাম্পের ছবি, তার পাশে দারুসালাম টাওয়ার, বাংলাদেশ জার্মান কোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিআইএইচএস জেনারেল হসপিটাল, কল্যাণপুর বাস ডিপো এবং মিজান টাওয়ার। এই স্লাইডটাতে আমার যে সাইটটা, সেই সাইটটার যে পেরিফেরাল রোডটা, ইয়েলো কালারটা দিয়ে পেরিফেরাল রোডটা দেখাচ্ছি, এবং এই পেরিফেরাল রোডের ভিতরে সাইটের আশেপাশে আর কি কি আছে সেগুলো দেখাচ্ছি। একদম এই তথ্য মন্ত্রণালয়ের যে জমিটা, তথ্য মন্ত্রণালয়ের জমির ঠিক সাথেই বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট আছে, তার সাথে এই এখানে আছে এইচবিআরআই এর অফিস, এই জায়গাটাতে আছে বিআইএইচএস জেনারেল হসপিটাল, বিআইএইচএস জেনারেল হসপিটালের পাশে এই এই জায়গাটাতে হচ্ছে কল্যাণপুর হাউজিং, কল্যাণপুর হাউজিং এর পাশে কল্যাণপুর নতুন বাজার, এবং এই পুরো এরিয়াটা ঠিক মাঝখানে অরেঞ্জ আউটলাইন দেওয়া যে বড় এরিয়াটা, সেটা পুরোটা জুড়ে হচ্ছে কল্যাণপুর বস্তি। কল্যাণপুর নতুন বাজার এবং কল্যাণপুর হাউজিং এর মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে, যেটা এইচবিআর এর পাশ দিয়ে এসে এই বড় রোডটাতে উঠেছে। এবং এছাড়া আরো আছে এখানে কল্যাণপুর গার্লস কলেজ, এবং এই পাশে কল্যাণপুর বাস ডিপো আছে। এখানে সাইট সারাউন্ডিং সম্পর্কে আমি যা যা বললাম তার কিছু ছবি দিয়েছি এখানে, যে একদম সাইটের সাথে যদি দেখি, এই যে এইচবিআরআই এর গেট, পলিটেকনিক ইনস্টিটিউট, এবং এই যে অরেঞ্জ এরিয়াটা সেটা হচ্ছে কল্যাণপুর বস্তি, বিআইএইচএস জেনারেল হসপিটাল, এবং রাস্তার ঠিক উল্টা পাশে বিআইএইচএস জেনারেল হসপিটাল, উল্টা পাশে গভর্নমেন্ট বাংলা কলেজ, এবং এখানে এই যে কল্যাণপুর হাউজিংটা, কল্যাণপুর হাউজিং এর সামনে বাংলা কলেজে ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে সেই রাস্তাটা, কল্যাণপুর হাউজিং এবং কল্যাণপুর নতুন বাজার, এই দুটার মাঝখানে রোড, রোড টু রোড থ্রি হচ্ছে কল্যাণপুর নতুন বাজার, এবং কল্যাণপুর বস্তির মাঝখানে দুটা রোড, এটা হচ্ছে কল্যাণপুর নতুন বাজার একদম ডান পাশের ডান হাতের উপরে কর্নারে। কল্যাণপুর গার্লস কলেজ, কল্যাণপুর গার্লস কলেজে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের একদম নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কল্যাণপুরের এখানে মিজান টাওয়ার, মিজান টাওয়ার ফুটওভার ব্রিজ থেকে একটা ছবি, এবং বিআরটিসি বাস ডিপো কল্যাণপুর, এবং এইটা হচ্ছে দারুসালাম টাওয়ার। সাইটের ভেতরের কিছু ছবি এখানে দিয়েছি, যে সাইটের বাহিরে এতক্ষণ দেখলাম, সাইটের ভেতরে যে রেড বাউন্ডারি দেওয়া এরিয়াটা সেটার ভেতরে কি কি আছে, একদম এই এন্ট্রি দিয়ে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ বেতার অফিসে ঢোকার গেট, এটা দিয়ে এখন সাইটের ভিতরে যেতে হয়। চলচ্চিত্র ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউটে যাওয়ার জন্য আলাদা করে কোনো গেট নেই। এই গেটের ভিতর দিয়ে গেলে এখানে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে বেতারের ছোট্ট একতলা বিশিষ্ট একটা অফিস, এবং এই যে বাম পাশে এই যে এই জায়গাটা যেখানে আমি অ্যারোটা দেখাচ্ছি, এখানে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হয় সাইটের দিকে। সাইটের ভেতরে এই যে মাঝখানে যেখানে আমি কার্সারটা নাড়াচ্ছি, কার্সারটা নাড়ানোর জায়গাটা হচ্ছে কিছুটা এই ধরনের, যে মাঝখানে এরকম একটা পুরোটা খালি জায়গা, তিনটা বেতারের টাওয়ার আছে, এবং তার সাথেই রেডিও কলোনির একটা বিল্ডিং, কলোনির বিল্ডিং এর সামনে কিছু জায়গা, এবং রেডিও কলোনির সাথে একটা বড় পুকুর, যেটা এই প্ল্যানটাতে দেখতে পাই, এই স্যাটেলাইট ভিউটাতে দেখতে পাচ্ছি, সেই পুকুরের ভিউটা এখানে। এবং ভেতরে যাওয়ার যে রাস্তাটা, এই যে সাইটের পাশে এখন এই যে অ্যারোটা যে রাস্তাটার উপর আমি দেখাচ্ছি, এই রাস্তাটাই হচ্ছে প্রপোজড রোড। এটা সাইডে যে সবুজ অংশটুকু আছে সেটা সহ হয়ে ভিতরে সাইড দিকে যাবে, এবং এখন এখানে ভিতরে এরকম টিন শেড কিছু অস্থায়ী বাসা বানিয়ে কিছু লোকজন থাকছেন। এটা হচ্ছে পুকুরটার ছবি, এবং এটা হচ্ছে সিকিউরিটি গেটের ছবি, সিকিউরিটি র‍্যাপ যে এরিয়াটা ওটার ছবি। এটা দারুসালাম টাওয়ার উপর থেকে যে পুরো সাইডটা, সেই পুরো সাইডটার একটা প্যানোরামিক ভিউ। যে আমার কার্সারটা যেখানে আছে সেটা হচ্ছে এন্ট্রিটা, এন্ট্রিটা হয়ে যে এই যে এখানে একটা একতলা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বেতারের অফিসটা, এবং পিছনে যে বড় খালি জায়গাটা, খালি জায়গাটাতে তিনটা বেতারের টাওয়ার আছে, এই টাওয়ার গুলো কেবলের মাধ্যমে কানেক্টেড, এবং পিছনে যে দুটা বেতারের কলোনি দেখা যাচ্ছে, এবং এই যে পুরো যে ঘাসের যে এরিয়া, বড় বড় গাছ এবং ঘাসের যে এরিয়াটা, এই জায়গাটা দিয়ে একটা গেট হয়ে এখান দিয়ে রোডটা, যে পিছনে যে ঘন জঙ্গলের মতো জায়গাটা দেখা যাচ্ছে, সেটা পাশে একটা ওয়াটার বডি আছে, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য প্রপোজ সাইট। এখানে প্রজেক্ট ডিটেইলস সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি, লোকেশনটা এখানে, ঠিকানাটা দেওয়া, সাইটের এরিয়াটা যদি বলি 7.12 acres, গাবতলি যে বাস স্ট্যান্ড ওখান থেকে 1.6 kilometers দূরে, এবং সাইট সারাউন্ডিং এ যেগুলো আমি আগেও কিছুক্ষণ আগে বলেছি, কল্যাণপুর বাস স্ট্যান্ড, এইচবিআরআই, বিআইএইচএস জেনারেল হসপিটাল, কল্যাণপুর হাউজিং, কল্যাণপুর নতুন বাজার, কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট বাংলা কলেজ, এনআইএমসি, খালেক সার্ভিস, পূর্ব সিএন স্টেশন, ক্লায়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন। ক্যাপাসিটি যদি আমরা বলি, যে একটা ইউনিভার্সিটি যেহেতু হচ্ছে, কতজন স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি হচ্ছে, 1000 জন স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি হচ্ছে, কোর্সেস কি কি কোর্সেস এখানে অফার করবে, এই কোর্সের একটা লিস্ট দিয়েছি হাতের বাম পাশে, এবং ডান পাশে রিকোয়ারমেন্টস বেসড অন ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ ইনস্টিটিউট। ইনস্টিটিউট ডিপার্টমেন্ট গুলো কি কি হবে, ডিপার্টমেন্ট অফ ডিরেকশন একটা ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট অফ সিনেমাটোগ্রাফি একটা ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট অফ এডিটিং, ডিপার্টমেন্ট অফ সাউন্ড, ডিপার্টমেন্ট অফ অ্যানিমেশন, ডিপার্টমেন্ট অফ অ্যাক্টিং, টেলিভিশন উইং,
একটা থাকবে, টেলিভিশন ডিপার্টমেন্টটাকে তারা টেলিভিশন উইং বলছে, কোন টেকনিক্যাল ব্লক একটা থাকবে যেখানে আউটডোর শুটিং স্টুডিও রিলেটেড কিছু ফ্যাসিলিটিস। এখানে এখন কনসেপচুয়াল আমার মাসটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেটার চারটা ফেজ দেখাচ্ছি। যে প্রথমেই যে আমার ক্যাট ফাইলটা, এটা ছিল ক্যাট ফাইল সাইটের, যে হালকা গ্রিনিশ অংশটা হচ্ছে এক্সিস্টিং রেডিও অফিসটা, রেডিও অফিসটার এই পাশ দিয়ে আমার গ্রে কালারের রোডটা গিয়ে পিছনে এই যে 7.12 acres এর সাইটটা, যেটা পাশে ছিল ওয়াটার বডিটা। সাইটটার প্রথমেই যেটা এখানে করা হয়েছে যে একটা লুপ ডিজাইন করা হয়েছে রাস্তার, এবং সেই রাস্তাটার সাথে এরকম কার্ভড শেপের একটা মাসিং নিয়ে এখানে মেইনলি কয়েকটা ব্লকে বিল্ডিংটাকে আমি ভাগ করার চেষ্টা করেছি। এই যে এখন আমার কার্সারটা যে ব্লকটার উপরে আছে সেটাকে আমি একাডেমিক ব্লক হিসেবে ধরেছি। একাডেমিক ব্লকের পাশে একটা আছে অ্যাডমিন ব্লক, অ্যাডমিন ব্লকের মাঝখানে একটা প্লাজা দিয়ে কানেক্টেড, এবং পিছনে যেটা দেখতে পাচ্ছি লম্বা সেটা ডরমেটরি ব্লক ধরেছি, এবং ডান পাশে এটা ধরেছিলাম অডিটোরিয়াম, এবং বাম পাশে এটা ধরেছিলাম আউটডোর শুটিং স্টুডিও। এটা থার্ড ফেজে যখন এসে আসছে, ওয়াটার বডিটা যেটা ছিল সেটাকে আমরা একটা শেপে নিয়ে এসেছি, শেপে নিয়ে এসে সেখানে একটা আউটডোর অ্যাম্পিথিয়েটার ইন্ট্রোডিউস করেছি, এবং এই ফর্মটাকে আরেকটু বেটার করার জন্য এই ফেজটাতে আসা হয়েছে। এবং পরে ফোর্থ যে ফাইনাল ফেজটা, ফাইনাল ফেজটাতে আমার যে অডিটোরিয়ামটা ছিল এবং আউটডোর শুটিং স্টুডিওটা ছিল, যেগুলো একটু এক্সটেন্ড হয়ে বের হয়ে যাচ্ছিল, সেগুলোকে পুরো এই আর্কটার ভিতরে নিয়ে এসেছি, এবং ওই পাশে ডরমেটরি যে ব্লকটা একটা স্ট্রেট ব্লক ছিল সেটাকেও একটা কার্ভের মধ্যে নিয়ে এসেছি, এবং অ্যাম্পিথিয়েটারটা যেটা আগে এদিকে ফেসিং ছিল সেটাও একটা রেডিয়াস এর মধ্যে নিয়ে এসে এই পাশে দিয়ে দিয়েছি। এখানে থ্রি ডিতে কিছু কনসেপচুয়াল মাস ডেভেলপমেন্ট দেখানো হচ্ছে। যখন প্রথম পিছন দিকে ডরমেটরিটা ছিল সোজা তখনকার অবস্থা, পরবর্তীতে ডরমেটরিটা বিল্ডিংটা যেদিকে কার্ভ সেদিকে কার্ভ হওয়ার পর কি অবস্থা, থার্ড ফেজে ফেজে যাওয়ার পর বিল্ডিংটা যখন মেইন ব্লকটা থেকে অপোজিট সাইডে কার্ভ হচ্ছে সেদিকের অবস্থা, ফোর্থ ফেজে এসে মাঝখান থেকে একটা ডিভাইডার করে, এবং ফিফথ ফেজে ফাইনালি এরকম একটা ব্লক আমার আসছে। এটা হচ্ছে আমার মাস্টার প্ল্যানটা। মাস্টার প্ল্যানটা যদি দেখি, সামনে যে রোডটা 60 ফিটের একটা রোড, এই রোডের সাথেই বাংলাদেশ বেতারের অফিস, এবং অফিসের পাশ দিয়ে এই রোডটাতে ভিতরে আমার ভেতরে জায়গাটাতে আসছে। এবং যে এখন যে অবস্থাটা আছে, যে আমার একটা কার্ভ একটা মাস, এটা হচ্ছে আমার মেইন একাডেমিক মাস, সেটার সাথে ওয়াটার বডিটা, ওয়াটার বডিটার সাথে অ্যাম্পিথিয়েটার, এবং এই পাশে হচ্ছে আমার ডরমেটরি ব্লক। এখানে মাস্টার প্ল্যানটাতে আমি আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা ইনক্লুড করেছি। এখন মাসটাকে ঘোরানোর পর, এই রোডটা দিয়ে আসার পর, এই জায়গাটাতে যদি আমরা নামি, এই জায়গাটাতে নামার পর এই সিঁড়ি দিয়ে উঠে প্লাজাটাতে যখন উঠবে, প্লাজাটা 10 ফিট হাইটে, সো টেকনিক্যালি এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোর থেকে আমার ফাংশন শুরু হচ্ছে। ফার্স্ট ফ্লোরে উঠার পর এখানে এই যে এই ডান পাশে আমি যেই জায়গাটাতে কার্সার নাড়াচ্ছি, এই এই জায়গাটা হচ্ছে মেইনলি আমার একাডেমিক ব্লক। আমার যে 7টা ডিপার্টমেন্ট, এটা একটার উপর একটা 7টা ডিপার্টমেন্ট এই জায়গাটাতে থাকবে। বাম পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিন ব্লক, থার্ড ফ্লোর পর্যন্ত এখানে অ্যাডমিন, এবং থার্ড ফ্লোর উপরে এই বিল্ডিং ব্লকটাতে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার লাইব্রেরি। এবং এই প্লাজা থেকে দুই পাশে কি হলো হাসান, শোনা যাচ্ছে কি? না, উই ক্যান্ট হিয়ার। অনুপ, তুমি শুনতে পাচ্ছো? হ্যালো, ও তো মনে হয় ফ্রোজেন হয়ে গেল, ডিসকানেক্টেড নাকি? খুব সম্ভবত ডিসকানেক্টেড। কেউ কি ওর সাথে একটু যোগাযোগ করবেন? হ্যাঁ, যোগাযোগ করছি। সালামালাইকুম স্যার, জুম স্যার, ইউ আর হিয়ার, থ্যাংক ইউ ফর বিইং হিয়ার। নো, ইট স্টার্ট আ লিটল বিট লেট, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। নো প্রবলেম, থ্যাংক ইউ। শায়ার, হাউ আর ইউ? গুড মর্নিং ফ্রম হিয়ার। তো অনেক রাত হয়েছে মনে হয়, রাত কটা? 2টা। ফয়সাল, শুনতে পাচ্ছ?
ফসল করবে? স্যার আমরা ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ওকে প্লিজ প্লিজ। জি স্যার। ফসল কথা বলি একটু জানিও। ওকে স্যার জানাচ্ছি স্যার। হ্যালো স্যার। Yes, we can hear you. Back. Please continue. Sir, I'm really sorry, sir. Net চলে গিয়েছিল, মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করলাম স্যার। Okay, but no problem. Just please continue. হ্যাঁ স্যার, কোন পর্যন্ত ছিলেন আপনারা, কোথায় এই জায়গাটা পর্যন্ত কি এসেছিল? Now previous slide. Sir. Previous slide. No. ইওর মাস্টার প্ল্যান গ্রাউন্ড লেভেল ছিল তুমি স্যার এখানে। হ্যাঁ এখান থেকে বলো। হ্যালো। হ্যাঁ এখানে ছিল রাইট, স্লাইড নাম্বার 16 স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ তুমি, হ্যাঁ এখানে ছিল রাইট। ওকে স্যার এখান থেকে আবার শুরু করছি। হ্যাঁ প্লিজ। এই রাস্তা দিয়ে এসে এই জায়গাটাতে ড্রপ অফ হয়ে লুপ হয়ে গাড়িগুলো বাইরে চলে যাবে, এবং এই প্ল্যানটাতে যদি আসি এই জায়গাটাতে কার ড্রপ অফ হয়ে যেই গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে না সেগুলো এখান থেকে ঘুরে বাইরে চলে যাবে, এবং যে গাড়িগুলো ভেতরে যাবে সেগুলো যে সিঁড়ির মাঝখান দিয়ে এখানে ভেতরে গ্রাউন্ড ফ্লোরে যে জায়গাটা সেখানে যাওয়ার জায়গা আছে, সেখানে যাওয়ার পর যেটা হচ্ছে ভেতরে একটা কার ড্রপ অফের জায়গা আছে যেটা হচ্ছে শেডেড। এই জায়গাটা দিয়ে এসে যদি কেউ পার্কিং এ যেতে চায় গাড়িটা এদিক দিয়ে এসে এদিকে পার্কিং এ চলে যাবে, পার্কিং এ যাওয়ার পর এখান দিয়ে গাড়িটা নামবে, নেমে এখানে লুপ হয়ে সার্কেল ওয়াইজ পার্কিং করে আবার এদিক দিয়ে পার্কিং দিয়ে চলে আসবে, এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে উঠবে, উঠে এসে আইদার সে এই ড্রপ অফটা যেখানে তার প্যাসেঞ্জারকে সে নামিয়েছিল সেখান থেকে নিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, অথবা সে ডিরেক্ট এই জায়গাতেও বের হয়ে চলে যেতে পারবে। এখন যদি এখানে প্ল্যানটা ডিসক্রাইব করি যে এই জায়গাটাতে প্লাজাটাতে আসলো, প্লাজাটাতে আসার পর আমার হাতের ডান পাশের এই যে ব্লকটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার একাডেমিক ব্লক। একাডেমিক ব্লকে আমার সাতটা ডিপার্টমেন্ট যেটা আছে সাতটা ডিপার্টমেন্ট একটার উপর একটা এই ব্লকটাতে থাকছে। হাতের বাম পাশে এখন আমার কার্সারটা যে জায়গাটাতে আছে এটা হচ্ছে আমার অ্যাডমিন ব্লক। অ্যাডমিন ব্লকে তিনতলা পর্যন্ত আমি অ্যাডমিনের ফাংশন পাচ্ছি, এবং তার উপরে গিয়ে আমি লাইব্রেরি পাচ্ছি, এবং এই প্লাজাটা থেকে হাতের ডান পাশে কানেক্টেড হচ্ছে আমার অডিটোরিয়াম, এবং বাম পাশে কানেক্টেড আমার ইনডোর শুটিং স্টুডিও। যদি অডিটোরিয়ামটাতে আসি, অডিটোরিয়ামটাতে আসার পর এখানে আমার অডিটোরিয়ামটাতে স্টেপগুলো আছে, এবং পিছন থেকে একটা সার্ভিস বা ইমার্জেন্সি এন্ট্রি আছে অডিটোরিয়ামটাতে, এবং এ পাশ থেকে ইনডোর শুটিং স্পেসটাতে সেখানে একটা প্রিপারেশন স্পেস, হাতের ডান পাশে আমার স্টুডিও অফিস, এবং এই জায়গাটাতে হচ্ছে ইনডোর শুটিং স্টুডিও। এরপরের ফ্লোরটাতে যদি যাই, এরপরের ফ্লোরটাতে আসার পর আমার ইনডোর শুটিং স্টুডিওটা হচ্ছে ট্রিপল হাইট। সো এখানে যে ডটেড কিছু লাইন আছে এই ডটেড লাইনগুলো হচ্ছে উপরে যে ক্যাটওয়াক গুলো আছে সেই ক্যাটওয়াক গুলো বোঝানোর জন্য, এবং এখানে আমার স্টুডিও লাউঞ্জ। এবং এই জায়গাটা যদি আগের ফ্লোরটাতে ফাংশন গুলো যদি ডিসক্রাইব করি, আমার এদিক দিয়ে দুইটা লবি, এই জায়গাটা এই মাঝখানে প্লাজা স্পেসটা দিয়ে এদিক দিয়ে একটা লবি আছে এবং এই পাশ দিয়ে একটা লবি আছে। এই পাশ দিয়ে লবিতে ঢোকার পর আমি এখানে একটা করিডোরের মতো পাচ্ছি, করিডোরের মতো হয়ে মাঝখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা পাঞ্চ, এটা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা পাঞ্চ, এবং এই সামনের দিকে এটা হচ্ছে করিডোর, এবং করিডোরের এই পাশে একদম উপরে আমার কার্সারটা যেখানে আছে সেখানে দুটো করে ক্লাসরুম, দুটো ক্লাসরুমের পাশে একটা সেমিলার লাইব্রেরি, এবং নিচের দিকে যদি আসি করিডোরের এই পাশে এখানে হচ্ছে আমার একটা লেকচার গ্যালারি এবং টিচারদের জন্য রুম, এখানে কিছু একটা স্টাফ রুম আছে, একটা স্টোর রুম আছে। আর অ্যাডমিনে যদি আমি এদিক দিয়ে আসি, অ্যাডমিনে আসলে আমার ডিপার্টমেন্টের সাতটা ডিপার্টমেন্টের যে হেড, সাতটা ডিপার্টমেন্টের মধ্যে তিনটা ডিপার্টমেন্টের হেডের যে রুম এক পাশাপাশি একটা এখানে পাচ্ছি, মিটিং রুমটা এখানে পাচ্ছি, অ্যাকাউন্ট সেকশনটা পাচ্ছি, আর স্টুডেন্ট ওয়েলফেয়ারটা পাচ্ছি, ইনফরমেশন সেন্টারটা পাচ্ছি, এদের এখানকার টয়লেট, এখানকার টয়লেট, এবং এই যেটা দিয়ে এই যে আমার একাডেমিক বিল্ডিংটা এই পাশটা দিয়ে আরেকটা লিফ্ট লবি পাচ্ছি এবং আরেকটা টয়লেট কোর পাচ্ছি।
উপরে যদি আমি চলে আসি যে ডিপার্টমেন্ট অফ সিনেমাটোগ্রাফিতে, ডিপার্টমেন্ট অফ সিনেমাটোগ্রাফিতে এই কিছু কিছু ফাংশন যেগুলো সবগুলো ডিপার্টমেন্টেই সেম, যেমন ক্লাসরুম গুলো সব জায়গাতেই থাকছে, লেকচার গ্যালারি গুলো সব জায়গাতেই থাকছে, টিচার্স রুম অ্যান্ড সেমিনার লাইব্রেরি গুলো সব জায়গাতেই থাকছে। এখানে সিনেমাটোগ্রাফিতে যেটা ডিফারেন্ট, ডিজিটাল কালার প্রসেসর একটা ল্যাব তাদের থাকছে, দুইটা ল্যাব থাকছে এবং একটা তাদের স্টাফ রুম থাকছে। এবং অ্যাডমিনে যদি এখানে আবার বাকি তিনজন ডিপার্টমেন্টাল হেড, একটা মিটিং রুম এবং পাবলিকেশন রেকর্ডস অ্যান্ড প্রোগ্রাম সেকশন। এরপরে এই ফ্লোরটাতে যদি দেখি, এই ফ্লোরটাতে আগের ফ্লোরটাতে ফিরে আসছি, আগের ফ্লোরটাতে ফিরে আসার পর আমার অডিটোরিয়ামের এখানে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা দিয়ে একটা একদিক দিয়ে প্রজেকশন যে একটা রুমটা আছে সেখানে যাওয়া যাচ্ছে এবং উপরে অডিটোরিয়ামের যে উপরের ফ্লোরটা সেই জায়গাটাতে যাওয়া যাচ্ছে। এই ফ্লোরটাতে থার্ড ফ্লোরে আসার পর অডিটোরিয়ামের উপরে যে ক্যাটওয়াক এবং আমার যে শুটিং স্টুডিওর উপরে যে ক্যাটওয়াক, এই দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে আমার অডিটোরিয়ামের প্রজেকশন রুমটা কেন থাকছে, যেহেতু এটা বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, অডিটোরিয়ামটা আমাদের মাল্টিপারপাস ইউজ হচ্ছে, অডিটোরিয়ামটার উপরে এরকম ক্যাটওয়াক আছে, এখান থেকে লাইটস ঝুলানো যাবে স্টেজে লাইট দেওয়ার জন্য। আর প্রজেকশন রুমটা হচ্ছে যদি কোনো সিনেমা প্রিমিয়ার হয় এখানে একসাথে 250 লোকজন বসে এই সিনেমাটা এই অডিটোরিয়ামটাতে দেখতে পারবে। এরপরে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোরটা, এই ফ্লোরটা পুরোটা হচ্ছে ক্যাফেটেরিয়া এবং এটা হচ্ছে অডিটোরিয়ামের ছাদ, এটা হচ্ছে আমার শুটিং স্টুডিওর ছাদ, এই পুরোটা হচ্ছে ওপেন। আমার অডিটোরিয়ামের ছাদটা এটা ওপেন টু স্কাই এবং শুটিং ফ্লোরের ছাদটা ওপেন টু স্কাই, এবং এই যে ভেতরের যে অংশটুকু এটার উপরে ছাদ আছে, বাট এটার সাইডে কোনো এলিভেশন নেই, এটা পুরোটা রেলিং দেওয়া, এই জায়গাটা আমার পুরোটা উন্মুক্ত এবং এইখান দিয়ে একটি ব্রিজ কানেকশন হচ্ছে যেটা আমার পিছনের এই ডরমেটরি ব্লকটাতে যাচ্ছে। এই যে এই প্ল্যানটা এখানে আরো ভালো করে দেখাচ্ছে যে এই এখান দিয়ে ব্রিজ কানেকশনটা আমাদের নিচে আমার যে ডরমেটরিটা ছিল, ডরমেটরিটা যে আগে তো পেডিস্ট্রিয়ান উপর দিয়ে কানেকশন ছিল, শেডেড কানেকশন ছিল না, যে শেডেড কানেকশনের জন্য এখানে আমার একটা ব্রিজ কানেকশন আছে যেটা আমার ডরমেটরির সাথে কানেক্ট করছে। এই ফ্লোরটাতে এসে যেটা আমার অ্যাডমিন বিল্ডিং ছিল, অ্যাডমিন বিল্ডিং এর উপরে এই জায়গাটা থেকে শুরু হয়ে যাচ্ছে আমার লাইব্রেরি, লাইব্রেরিটা এবং এখান থেকে এই জায়গাটাতে আমি পাচ্ছি ডিপার্টমেন্ট অফ সাউন্ড, ডিপার্টমেন্ট অফ সাউন্ডে ক্লাসরুম, সেমিনার লাইব্রেরি, লেকচার গ্যালারি অ্যান্ড টিচার্স রুম গুলো সেম। যেগুলো চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে একটা মিক্সিং স্টুডিও থাকছে, একটা ডাবিং স্টুডিও থাকছে এবং একটা রেকর্ডিং স্টুডিও থাকছে। পরের ফ্লোরটাতে যদি আসি সিক্সথ ফ্লোরে, সিক্সথ ফ্লোরে আসলে লাইব্রেরিটা এখানে কন্টিনিউ করছে, লাইব্রেরিটার ভেতরে সার্কুলেশনের জন্য একটা ইন্টারনাল সিঁড়ি আছে এবং এখানে আমি পাচ্ছি ডিপার্টমেন্ট অফ অ্যানিমেশন, ডিপার্টমেন্ট অফ অ্যানিমেশন আমার আলাদা যেগুলো থাকছে ডাবিং স্টুডিও, শুটিং স্টুডিও এবং একটা স্টাফ রুম। এখানে আবার সেভেন্থ ফ্লোরে আসার পর ডিপার্টমেন্ট অফ অ্যাক্টিং পাচ্ছি, ডিপার্টমেন্ট অফ অ্যাক্টিং এর দুপাশে দুটো রিহার্সাল রুম, এটা তাদের এডিশনাল রিকোয়ারমেন্টস আর এবং ক্লাসরুম গুলো, সেমিনার গুলো, লেকচার গ্যালারি এবং মিটিং রুমটা সেম সেম থাকছে এবং লাইব্রেরিটা এখানে কন্টিনিউ করছে। এটা হচ্ছে এইট ফ্লোর, এইট ফ্লোরে এসে আমার যে লাইব্রেরি এবং অ্যাডমিনের যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা সমাপ্ত হয়ে যাচ্ছে, সেখানে এসে এই বিল্ডিংটা ছাদটা দেখতে পাচ্ছি এবং সবশেষ ডিপার্টমেন্ট অফ টেলিভিশনটা আমি এখানে পাচ্ছি। ডিপার্টমেন্ট অফ টেলিভিশনে একটা মাল্টি ক্যামেরা স্টুডিও থাকছে, একটা রিহার্সাল রুম থাকছে এবং একটা নিউ স্টুডিও থাকছে। এটা হচ্ছে রুফ প্ল্যানটা। এখন যদি ডরমেটরি ব্লকটা আমরা দেখি এবং এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উঠে ডরমেটরি এখানে একটা লবির মতো পাচ্ছি, যেখানে হাতের বাম পাশে এই জায়গাটাতে আমি পাচ্ছি ডরমেটরি অফিস এবং এখানে দুটো রুম আছে, এই দুটো রুম হচ্ছে স্টাফদের জন্য। এখানে একটা কমন লিফট লবি আছে, এই কমন লিফট লবিতে হাতের বাম পাশে কিছু ডর্মের রুম দেখতে পাচ্ছি, এই ডান পাশে যেটা নিচে কিনা আমার অফিস হিসেবে কাজ করছে উপরে গিয়ে সেটাও আমার ডর্ম হিসেবে কাজ করবে। যেমন এই যে এই ফ্লোরটা, এটা হচ্ছে আমার মাঝখানে একটা কমন লিফট লবি, সেই কমন লিফট লবিটা থেকে দুইটা এন্ট্রি, এই দুইটা এন্ট্রির মাধ্যমে দুইটা পাশে দুইটা ডর্ম আমার আলাদা করা, মেল এবং ফিমেল। এখানে আমি 1, 2, 3, 4, 5টা করে রুম দিচ্ছি। এই পাশের যে রুমগুলো আমার সাউথ সাইডের দিকে, যে রুমগুলো সাউথ সাইডের দিকে রুমগুলো হচ্ছে 4টা করে বেড এবং ইস্ট এবং ওয়েস্ট বরাবর আমার যে রুমগুলো সেই রুমগুলোতে আমার 3টা করে বেড। প্রত্যেকটা ডরমেটরি ছেলে এবং মেয়ের দুই পাশের জন্য, এখানকে তাদের টয়লেট এবং ওই পাশে হচ্ছে শাওয়ার ফেসিলিটি। এই বয়েজ এর জন্য, জি স্যার, যেখানে আসছি ফোর্থ ফ্লোরে আসার পর আমি এখানে একটা টিভি রুম দিচ্ছি। টিভি রুমটার এখানে একটা প্রজেকশন স্ক্রিন থাকবে, প্রজেকশন স্ক্রিন থেকে সামনে কিছু সিটিং থাকবে যেগুলো সরানো যাবে, সেখানে তারা টিভি দেখবে। এবং এটার উপরে এসে এই যে এই ফ্লোরটাই আমার ওখানকার যে ক্যাফেটেরিয়া, এইখানকার টিভি রুম এবং আমার এখানকার ক্যাফেটেরিয়া, এই দুটো ফ্লোরের মাঝখানে ব্রিজ কানেকশন। এবং সবার উপরে হচ্ছে আমার ডরমেটরি ডাইনিং রুম, ডাইনিং রুমের এই যে এখানে কিচেন এবং এখানে প্যান্ট্রি, হ্যান্ড ওয়াশের জন্য জায়গা, টয়লেট, ছেলেদের ডাইনিং রুম, মেয়েদের ডাইনিং রুম, দুই পাশে দুটো লিফট লবি। এটা হচ্ছে আমার ডরমেটরি ব্লকের
রুফ প্ল্যান, এটা হচ্ছে সেকশনটা দেখাচ্ছি, আমার একাডেমিক বিল্ডিংটা এবং আমার ডরমিটরি বিল্ডিংটার মাঝখানে যে আমার এখানে 12 ফিটের হাইট, আমার যে একাডেমিক বিল্ডিংটা সেটা 12 ফিটের হাইট আর ডরমিটরি বিল্ডিংটা হচ্ছে 10 ফিটের হাইট। এই বিল্ডিংটার 5 তলা এবং এই বিল্ডিংটার 4 তলাতে গিয়ে যখন 2টা ফ্লোর ইভেন হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে একটা ব্রিজ কানেকশন হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুটিং স্টুডিওর উপরের অবস্থা। এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছি এখানকার সেকশনটা দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি কি প্ল্যান্টটা উপরে আছে, কি প্ল্যান্টার উপরে এখানে সেকশন লাইনটা দেখা যাচ্ছে যে কোন জায়গাটা আমার কাটছে। সেখানে শুটিং স্টুডিওটা যেটা আমার আছে, শুটিং স্টুডিওটার এখানে যে ট্রিপল হাইট যে স্পেসটা, সেই ট্রিপল হাইট স্পেসটা এখানে যে উপরে লাইট লাগানো আছে এবং উপরে যে ক্যাটওয়াক, ক্যাটওয়াক দিয়ে হাঁটাহাঁটি করছে লোকজন, সেই জায়গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে অডিটোরিয়াম, অডিটোরিয়ামটা ট্রিপল হাইট স্পেসে, ট্রিপল হাইট স্পেসের উপরে এই যে আমার অ্যাক্রো সিটিং, আর অ্যাক্রো সিটিং প্রজেকশন রুম, এখানে ক্যাটওয়াক, ক্যাটওয়াক লাইট লাগানো, এটা হচ্ছে অডিটোরিয়ামের সেকশন। এটা হচ্ছে আমার 3D ভিউ। সামনে থেকে যদি যাই তাহলে মেইন বিল্ডিংটা দেখতে কিছুটা এরকম, যে নিচে তিন তলার উপরে মাঝখানে যে একটা ইন্টারভাল স্পেস, যেটা আমার ক্যাফেটেরিয়া স্পেসটা, অডিটোরিয়াম মাস, ইনডোর শুটিং স্টুডিও মাস, এবং উপরে এই যে এই ফ্লোরটা 4 তলা পর্যন্ত কন্টিনিউ করেছে এবং এখানে এসে উপরে আরেকটা গ্যাপ, তারপর উপর আরেকটা ছাদ। আমি যে অ্যাম্পিথিয়েটারটার কথা বলছিলাম, পেছনে ওই অ্যাম্পিথিয়েটার এই জায়গাটা থেকে ফুটপাথটা থেকে দাঁড়িয়ে আমার বিল্ডিংটার ভিউটা কিরকম হচ্ছে সেটা এখানে দেখাচ্ছি। একাডেমিক বিল্ডিংটা, ডরমিটরি বিল্ডিংটা, মাঝখানে ব্রিজ কানেকশন, অ্যাম্পিথিয়েটার এই জায়গাটাতে কিছু শুটিং এর দৃশ্য হচ্ছে সেটা দেখাচ্ছি, যে অ্যাম্পিথিয়েটারে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, বসে আছে, সেখান থেকে কিছু দৃশ্য। এই যে এখানে অডিটোরিয়ামের বিল্ডিং এর উপরে যে ক্যাফেটেরিয়া এরিয়াটা, সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার একাডেমিক বিল্ডিং এবং ডরমিটরি বিল্ডিং এর সামনে যে পেডেস্ট্রিয়ান বড় জায়গাটা, সেখানে লোকজন হাঁটাহাঁটি করছে এবং এখানে যে একটা জায়গা দেখা যাচ্ছে রেলিং এর মতো, সেটা ক্যাফেটেরিয়া এরিয়াটা। আমার একাডেমিক বিল্ডিং এর ভেতরে যে জায়গাটা উপর থেকে নিচ পর্যন্ত পাঁচ, দুপাশে ক্লাস করিডোরের মতো সেই জায়গাটা, এটা এটা হচ্ছে অডিটোরিয়ামের ভেতরের ভিউ। অডিটোরিয়ামের ভেতরের ভিউ, এই যে প্রজেকশন রুমটা দেখা যাচ্ছে, ক্যাটওয়াক গুলো দেখা যাচ্ছে এবং অডিটোরিয়ামের সিটিং গুলো দেখা যাচ্ছে। অডিটোরিয়ামের ভেতরে আরেকটা ভিউ, অডিটোরিয়ামের দোতলা থেকে এটার ভিউ, যে এই যে আমার কার্সারটা যে জায়গাটাতে আসছে এই রাস্তা দিয়ে অডিটোরিয়ামে আসবে, সামনে একটা স্ক্রিন যেটা কিনা এই লাইট গুলো জ্বালিয়ে যদি এখানে অন্য কোনো প্রোগ্রাম হয় সেখানে সেই প্রোগ্রাম গুলো দেখতে পারবে এবং স্ক্রিনে অ্যানুয়াল প্রিমিয়ার গুলো যেগুলো হয় সেগুলো দেখতে পারবে। এই জায়গাটা হচ্ছে আমার ইনডোর শুটিং স্টুডিও, যেটা কথা বলছিলাম যে বড় ট্রিপল হাইট স্পেসটা, নিচ থেকে উপরে ট্রিপল হাইট স্পেস, এই যে উপরে একটা ক্যাটওয়াক, ক্যাটওয়াকের উপর লোকজন হাঁটাহাঁটি করছে, এখানে লাইট লাগানো, এখানে বিভিন্ন সেট লাগানো হয়েছে যেখানে শুটিং হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আউটডোর শুটিং স্টুডিও। আমার অ্যাম্পিথিয়েটারের সামনে যে বড় জায়গাটা ছিল ওই জায়গাটাতে এখানে অস্থায়ী সেট করে ক্যামেরাম্যানরা এখানে শুটিং করছেন, সেটার একটা ভিউ। এই জায়গাটা হচ্ছে সামনের রাস্তাটা, ভেতরে যে প্লাজা নিচ দিয়ে গাড়ি বের হয়ে আসছে, এখানে সামনে একটা গ্রিন স্পেস এর মতো যেখানে লোকজন বসে আছে, সামনের প্লাজার এরিয়াটা, উপরে ক্যাফেটেরিয়ার এরিয়াটা এবং আমার অডিটোরিয়ামের যে বিল্ডিংটা যেখানে একটা পোস্টার ঝুলানো, সামনের যে আমার গ্রিন স্পেস এ সেখানে কিছু লোকজন বসে আছে সেটা একটা ভিউ। এখানে হচ্ছে সামনের আরেকটা ভিউ। পুরো বিল্ডিংটার মাসিংটা কিরকম সেটা বোঝানোর জন্য কিছু এরিয়াল ভিউ দিয়েছি। এটা হচ্ছে সামনের ডান পাশের কর্নার থেকে, পিছনের ডরমিটরি ব্লক এবং একাডেমিক ব্লকের মাঝখানে ব্রিজ কানেকশন। এই যে জায়গাটা কার্সার দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটাই হচ্ছে আমার আউটডোর শুটিং স্পেসটা, এই যে ওয়াটার বডিটা এবং অ্যাম্পিথিয়েটারটা। এই জায়গাটা হচ্ছে বাম পাশের এই সাইড থেকে, একাডেমিক ব্লক এন্ড ডরমিটরি, একাডেমিক ব্লক এন্ড ডরমিটরি। স্যার আমার একটা ছোট্ট অ্যানিমেশন আছে যদি একটু দেখাতাম। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? অ্যানিমেশন দেখতে পাচ্ছি না অনুপ স্যার, অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি না, তুমি কি কিছু দেখাচ্ছো স্যার? জি স্যার, প্লে তো করেছিলাম, আরেকবার করছি স্যার, প্লিজ ট্রাই अगेन। ইয়েস স্যার, সাউন্ড কি আসছে? ইয়েস আসছে। স্যার
Thank you so much for bearing with me thus far. This was my small presentation on Bangladesh Film and Television Institute. Thank you so much, Anup. Thank you, sir. Okay, now I would like to give the floor to the jurors for their comments, please. Sir, if you would like to add something, please feel free. Oh no, we can share still for the master plan, ground floor plan. Sir, screen ta ki share hoyeche? Share hoyeche. আমার ফার্স্ট ওয়েন আই ওয়াজ তোমার প্রজেক্টটা যখন দেখছিলাম, আমার একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে তোমার প্রজেক্টের একটা এই এই জায়গায় একটা ওয়াটার বডি আছে, জি স্যার, এন্ড সামহাও তোমার স্কিমটা এটাকে ধরে না কখনোই গিয়ে, মানে এক্সেপ্ট ফর এই পিছে দিয়ে এরকম করে এসে এই পয়েন্টে না আসা পর্যন্ত আসলে ঠিক ওয়াটার বডি কে সেলিব্রেট করে প্রজেক্টটাকে ডেভেলপ করা হয়নি। আই এম নট সিং এটা করতেই হবে, বিকজ তোমার প্রজেক্টের মধ্যে আবার কিছু কি আছে যে ইউ ওয়ান্টেড টু ক্রিয়েট সাম প্রাইভেটাইজড শুটিং স্পেসেস যেখানে শুটিং চলবে, তো ওইটা একদম সামনে নাও আসতে পারে, সেটা সেটা আই এগ্রি হতে পারে, এটা ওইরকম যে হতে পারে না তা না, যে প্রথমে এখানে মানুষজন আসলেই তারা যে শুটিং স্পেসের সাথে কানেক্টেড ডাইরেক্টলি হয়ে যাবে না, এটা হতে পারে, বাট স্টিল কোথায় জানি আই ফিল যে দ্য প্রজেক্ট ডাজেন্ট ইভেন ভিজুয়ালি অলসো কানেক্ট ইন টু দিস, এই প্রজেক্টের তো কোনো কোনো ভাবে তো ভিজুয়ালি এই পানির সাথেও তাকাতে পারতো, সেটাও করে না, একটা না হয় ফিজিক্যালি আমি একটা আলাদাই করে ফেললাম, যে আমি বললাম যে না আমি চাই না যে এই জায়গাগুলোয় মানুষ আসুক, বিকজ এইসব জায়গা আমার শুটিং এর এরিয়া, এটা আমি বলতে পারি, এটা তোমার প্রজেক্টের কি সে বলতে পারো যে এটা মোর প্রাইভেটাইজ শুটিং এরিয়া, আমি এখানে চাই না মানুষজন আসুক, ফাইন, কিন্তু দিস হোল বিল্ডিং কখনই এই বিল্ডিং এর দিকে তাকায় না, এইটা হচ্ছে আমার আপত্তি, আমি ফিজিক্যালি ব্যারিয়ার তৈরি করতে পারি, আমি বলতে পারি যে না আমি পানির পাশটা আমি এরিয়াগুলো আমি শুটিং এর জন্য প্রাইভেট করে ফেলেছি, আমি তাদের মানুষকে ওখানে দিতে চাই না, এটা এটা আই ডোন্ট মাইন্ড, এটা বাট আমার মনে হয় যে এই বিল্ডিং থেকেও আমি কখনো দেখছি না আসলে, এটা খুব একটা এই স্কিমটার মধ্যে আই থিঙ্ক এটার একটু চিন্তা ভাবনা করা যেত যে হাউ আই উড ডিজাইন মেবি এইসব জায়গা থেকে বারান্দা দিয়ে এসেও দেখা যায় এরকম কিছু আমার চিন্তা ভাবনা করা উচিত ছিল, সেটা আই ফাইল লিটল যে একটা বিচ্যুতি যে সাইটের একটাই ফিচার, যে তোমার সাইটে আসলে কোনো তেমন ফিচার নেই, কিন্তু এই ফিচারটা রিয়েলি ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ডিজাইন, মাস্টার প্ল্যান একভাবে এসছে বাট বিল্ডিং ডিজাইনের সাথে সে আসেনি, একটু উপরতলার ফ্লোর প্ল্যানে যাওয়া যাবে, এই এরিয়াগুলো কি ডাবল হাইট এরিয়া এইসব? ইট ইজ দ্য প্লাজা, এটার এর উপরে আর কোনো কন্টিনিউশন নেই, এটার উপরে পুরো আকাশ, এর উপরে তার মানে বিল্ডিং লাইনটা এই জায়গায়, জি স্যার, বিল্ডিং লাইনটা এই জায়গায়, যদি এটা কি গ্রাউন্ড ফ্লোরটা করছে, আমি ফার্স্ট ফ্লোরে যেতে বলছি, জি স্যার, এটা ফার্স্ট ফ্লোরে, তাহলে আমি এই এই দরজা দিয়ে উঠছি কিভাবে স্যার, কোন দরজা, প্লাজা দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে উঠছি, তাই,
জি স্যার, লাস্ট ফ্লোরে উঠে ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে তোমার এই জায়গাটার এন্ট্রি, এটার এন্ট্রি, রাইট? জি স্যার। ওকে, অলরাইট, তাহলে তার পরের ফ্লোরটাই যাও। ওকে, নাও সেকেন্ড ফ্লোরে অল দিস ইজ ডাবল হাইট, সো দিস আর গেটিং এক্সটেরিয়রস। নাও হতে পারে এই রুমটাকে একটু তোমাকে চিন্তা করতে হবে, মানে হাউ ডু ইউ ডিল উইথ দিস। এটা কিন্তু একদম পিছনে যে বসতেছে তার কিন্তু ভিশন অ্যাঙ্গেলের মহা সমস্যা হবে। এইটু কার্কে হয়তো ক্লাসরুম সলভ হয়ে যাবে, বাট আই ডাউট যে এটা ওয়ার্ক করবে, একটু খেয়াল করার ব্যাপার আছে। আরেকটা যেটা হচ্ছে যে আমি তোমার প্রজেক্টটা দেখে খুব ক্লিয়ার হতে পারলাম না একটা দুটো ব্যাপারে, যে এই ফিল্ম একাডেমি কিন্তু এখন ক্লাসরুমে বসে আসলে কি কতটা ওয়ার্ক করবে সেটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের ক্লাসেস হবে, কস্টিউম ডিজাইনিং শিখতে হবে, মেকআপ শিখতে হবে, সেট ডিজাইন শিখতে হবে, তারপর তোমার ইভেন অ্যাক্টিং, যেটা সবাই কিন্তু মেইন স্টুডিও থেকে অ্যাক্টিং শিখবে না, ছোট ছোট রিহার্সাল রুম, অ্যাক্টিং রুম, এগুলো লাগবে। এবং এটা এই যে ইমিডিয়েটলি দেখে আমি বুঝবো ইটস আ ফিল্ম একাডেমি, বিকজ ইট উইল হ্যাভ দিজ ডিফারেন্ট কাইন্ড অফ স্পেসেস, যেগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্ট। কস্টিউম ডিজাইনের সাথে সেট ডিজাইনিং সম্পর্ক নাই, সেট ডিজাইনের সাথে মেকআপের সম্পর্ক নাই, মেকআপের সাথে তোমার কিছু মানে অ্যাপারেন্টলি শিক্ষার ব্যাপারে কোনো সম্পর্ক নাই। সো সবগুলো আবার কানেক্টেড অবশ্যই, কিন্তু হাউ ইউ টিচ দেম সেটার সাথে এটা এগুলো একটারও কোনো সম্পর্ক নেই। এই জায়গাটায় আমি কিন্তু ইমিডিয়েট তোমার কাছ থেকেও শুনিনি, এবং এটা লে আউটে আমি দেখছি, লে আউটে এই জিনিসটা আমি আরেকটা তাহলে রিপিটেটিভ দেখলাম। সো সেই জায়গাগুলো এই যে চেয়ার চেয়ার টেবিলে বসে এই শিক্ষাগুলো যে হয় না এটা আমি মোটামুটি জানি। সো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, এবং এরকম 30 জন মিলে কোনোদিন অ্যাক্টিং শিখে না, একজন যার একটার একটার শিখেলো আমার মনে হয় ওই রুমে হার্ডলি 10 জন 8 জন 15 জন ম্যাক্সিমাম মিলে, কারণ এখানে এক্সপ্রেশন শেখার ব্যাপার আছে, এই আছে গলা শোনার ব্যাপার আছে, এইরকম একটা বড় ক্লাসরুমে এক মাথা থেকে আরেক মাথায় চেয়ার টেবিলে বসে এগুলো শেখার ব্যাপার না। সো আই থিঙ্ক হাউ দিস একাডেমি অর হাউ দিস হাউ ফিল্ম অর ডিফারেন্ট আসপেক্টস অফ ফিল্ম ইজ টট or how actors are trained, how the other aspects are trained, shei byapare amra kintu khub porishkar nirdeshona ekhane dekhchi na. Tomar imne all tomar design ta ekta systematically dar korano, samner building pichon building modhe ekta plaza kore, pichone dormitory ke solve kore, mane in terms of how you are developing the building itself, I don't have a problem, but I wanted that maybe দুটো জিনিস, এক হচ্ছে যে প্রথমে যেটাই বললাম যে বিল্ডিং গুলো পানির সাথে ওই একটাই ফিচার আছে সাইটে ওইটার সাথে কথা বলে না, ওইটা কথা বলতে পারলে ভালো হতো, এবং এইসব জায়গায় গ্যাপ ট্যাপ করে হয়তো এখান থেকে তাকানোর ব্যবস্থা ট্যবস্থা করা যেত, এটা ইম্পসিবল কিছু ছিল না। আরেকটা যেটা হচ্ছে যে এই যে দ্য হোল ফিল্ম, ফিল্মের যে গল্পটা, দ্য কমপ্লেক্সিটি অফ ফিল্ম, সেই জিনিসটা আই থিঙ্ক could have been more. I mean, ওই জায়গাগুলো আরো হাইলাইট করতে পারতে, ছোট ছোট স্টুডিও থাকতে হবে, সিনেমাটোগ্রাফি এক জায়গায় শেখানো হবে, ফিল্ম এক অ্যাক্টিং এক জায়গায় এক জায়গায় শেখানো হবে, মেকআপ করা এক জায়গায় শেখানো হবে, কস্টিউম ডিজাইনিং এক জায়গা হবে, সেট মেকিং এর জন্য বড় ওয়ার্কশপ লাগবে, এটা ওয়ার্কশপ লাগবে, এই স্টুডিওর জন্য বিরাট ওয়ার্কশপ লাগবে। এই যে ডিফারেন্ট আসপেক্ট গুলো যে তুমি আরো ওগুলো নিয়ে কথাবার্তা বললে আই থিঙ্ক আরো জমতো, মানে আমরা তো এখানে এসে ওই সামনে আমরা প্রজেক্টে এসে আমরা অনেক সময় জানতে চাই যে হোয়াট ইজ হ্যাপনিং, মানে এই যে এই এই প্রজেক্ট সম্বন্ধে আমরা জানতে চাই, আমরা জুড়ে এসে উই ওয়ান্ট টু লার্ন। হ্যালো, আমার মনে হয় ওনারটা ফ্রিজ হয়ে গেল, কানেকশন লস্ট হলো মনে হয় নাকি। ওকে, উনি ব্যাক করার আগে অন্য জুরেটদের কোনো মতামত থাকলে প্লিজ ফিল ফ্রি টু শেয়ার হিয়ার।
Anyone else, please? Sir, please unmute. So you can resume if you are online again. Hello, sir. Hey, Anup, bolo. Sorry, sir. I disconnect to you. I'm sorry. Net to Anup, jhamela korte. Acha, abhi ki ektu continue korbo. Bashayat, tumi bolte chao kichu. Onno teacher ra kichu bola thakle please. Shunte pachhi na, Shayat, tomar kotha. Sir, are you talking something? Sir. শোনা যাচ্ছে না আমার মনে হয় মাইক্রোফোন লাগবে অর সামথিং ওকে শেয়ার ইউ ওয়ান্ট টু টক তোমার কথা এখনো শোনা যাচ্ছে না সরি স্যার আর ইউ হিয়ারিং কন্ট্রোল স্যার তুমি মাইক্রোফোনটা ই করে দিয়ে ডিসকানেক্ট করে দিয়ে ল্যাপটপের অডিও থেকে শুনো স্যার প্রবলেম শুনতে পাচ্ছি না দেখো না আচ্ছা এনিওয়ে তুমি দেখো আমার মনে প্রবলেম সলভ হবে একটু ট্রাই করো জুমু স্যার উড ইউ লাইক টু কন্টিনিউ ইট গট ডিসকানেক্টেড আর্লিয়ার জুমু ভাই কি আছেন অনলাইন দেখা যাচ্ছে তো জুম স্যার দেখাচ্ছে কিন্তু আমার কথা কি এখন শোনা যাচ্ছে হ্যাঁ স্যার যাচ্ছে আচ্ছা আমি সরি ফর দ্য গ্লিচ আমি কিছু জিনিস অবজার্ভ করছি সেটা আমি একটু পয়েন্ট আউট করতে চাই আমি প্রথমে জুম স্যারের সাথে একমত যে একটা ক্লাসরুমের অর্গানাইজেশন বা কম্পোজিশন গুলো একটু এই ক্ষেত্রে এটা হয় না ফার্স্ট অফ অল আমার প্রথমে যেটা দেখে মনে হইতেছিল যে এটা ওয়াই ইটস নট এ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট অর এটা পলিটেকনিক ইনস্টিটিউট না কেন এটার ওই ফিল্ম ইনস্টিটিউটের ওই এসেন্স বা আইডেন্টিটিটা কোথায় আর ইটস ইটস টু মাচ কম্পার্টমেন্টালাইজড আমি বলবো এই ফাংশন ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ম্যাসিং সবই তারপরে এলিভেশনে আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড কারণ আমি একটু যেখানে ভালো ভালো ডাবল হাইট স্পেসেস আছে আমি জানি যদিও এটা ইনডোর ইনডোর বা ইন্টেরিয়র ফাংশন হয়তো এটার বেশি বাট স্টিল আমি এক্সপেক্ট করতেছিলাম যে এলিভেশনে কিছু একটা রিফ্লেকশন পাবো আর কেন এটা এরকম একটা বেন্ডেড শেপের একটা রেক্টিলিনিয়ার ফর্মকে দিয়ে জাস্ট মনে হয় এটা বেন্ড করা সামহাও দুইটা আর্ক অফসেট করা আর ওয়াটার বডির কথাটা তো স্যার বললেনই তো যদি তুমি প্রথমে একটা কথা বলতেছিলে যে এই এই ডিজিটাল এরাতে সামহ তুমি কি কথাটা একবার রিপিট করতে পারবা যে স্লাইড চেঞ্জ করার দরকার নাই জাস্ট এটা বললেই হবে Films and television shows, these are the two primary mediums of entertainment in this age of digital media. আচ্ছা আর ঠিক আছে তুমি এখনকার দিনে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি একটু অ্যাডভান্সড লেভেলে চলে গেছে যেখানে রোবটিক্স পর্যন্ত ইউজ করা হয় এন্টায়ারলি প্রোডাকশন সেটগুলো দেখা যায় যে গ্রিন স্ক্রিনের সামনেই হইতেছে সো এটার সাথে কস্ট জড়িত এটার সাথে আরো অন্যান্য ফাংশনাল লজিস্টিক্স গুলো অনেক বেশি জড়িত তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এরকম কম্পার্টমেন্টালাইজ ক্লাসরুম গুলো ওয়ার্ক করে না ওইখানে মোর অর লাইক এ ওপেন স্পেস বেশি দরকার হয় বড় ভলিউম স্পেস ওভার ইট ওয়ার্কস লাইক এ ওয়্যার হাউসের মতো একটা কাজ করে তো সেই ক্ষেত্রে তুমি যদি
ফার্দার যদি এই জিনিসগুলো নিয়ে একটু ইগিয়ে করতে চাও তাহলে আমি বলবো যে তুমি স্ট্যান অ্যালেন এর ফিল্ড অপারেশন বা ফিল্ড কন্ডিশন গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখো যে ডিসক্রিট এলিমেন্ট গুলো একটা ফিল্ডে কিভাবে অপারেট করে। আর হচ্ছে যদি আর একটু ডেপথে যেতে চাও যে এটাকে তুমি মোর কন্ট্রোল ওয়েতে বুঝতে চাও তাহলে আমি বলবো ক্রেগ রেনল্ডস এর তুমি বয়েড নিয়ে এনিমেল সোসাইটি নিয়ে যে স্টাডি গুলো করছে ওটার উপর একটু স্টাডি করে দেখো, কারণ জিনিসটা মেন্টালিটিটা ব্রেক করাটাই হচ্ছে এখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে কিভাবে কম্পার্টমেন্টালাইজ থেকে আমি বের হয়ে গিয়ে মোর লিকুইড অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিতে যেতে পারি। যে কলাম গ্রিড থাকবে এরকম আর্ট মানে বেন্ডেড একটা ফর্ম থাকতে পারে, বাট ইটস নট গোয়িং টু বি গ্রিডেড অর এনিথিং লাইক মানে মোর সেগমেন্টেড না, এটা বলবে মোর লাইক এ মোর ফ্লো মানে ফ্রি ফ্লোয়িং স্পেস এর যে এসেন্সটা এইটাই বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলার আছে কি? না থাকলে আমি একটু শেয়ার করি প্লিজ। প্লিজ শিওর ভাই। অনু, তোমার এখানে তোমার যে জিনিসটা একটা তোমার 3D ভিউ যখন তুমি নিচ থেকে এন্ট্রি সবগুলো দেখালে তখন মনে হলো যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার সাথে ন্যাচারাল সারাউন্ডিংস ও আছে, বাট বিল্ডিংটার সাথে এর সারাউন্ডিং এর খুব একটা কানেকশন নাই, মানে গ্রাউন্ডে কোনো কানেকশন নাই আসলে। ওটাকে পুরো 10-15 ফিট উঁচু করে দিয়ে একটা পিড়ির উপর বসায় দেওয়া হচ্ছে এবং পাশের সাইটের জিনিসগুলো এন্ড ফিচার গুলো দে আর জাস্ট লেফট ওভার, যেরকম আছে সেরকমই আছে, ওগুলোর সাথে বিল্ডিংটার ইটসেলফ কোনো কানেকশনের চেষ্টা নাই। এটা আমার সাবজেক্টিভ মতামত, এটা ইউ ক্যান ইউ অফ কোর্স হ্যাভ দ্য ফ্রিডম টু ডিনাই, বাট আমার দেখে মনে হচ্ছে যে বিল্ডিংটার সাথে গ্রাউন্ডের কোনো কানেকশন নাই। দেখে দেখা যাচ্ছে প্ল্যানে যে অনেক বড় একটা ভয়েড আছে, এই যে তোমার যে স্ক্রিনটা এখন আছে সেটাতেই দেখো দেয়ার ইজ এ হিউজ ভয়েড, বিশাল একটা ভয়েড এখানে আছে। হ্যাঁ, কিন্তু এই ভয়েডটার সাথে আশেপাশের কোনো কানেকশন কিন্তু নাই আসলে, ভিজুয়াল বলো ফিজিক্যাল বলো, দেয়ার ইজ নো কানেকশন হোয়াটসোএভার। এই ভয়েডটা শুধুমাত্র নিচ থেকে যে ঢুকতেছে সে একবার দেখা ছাড়া কারোর সাথে কোনো কানেকশন কখনো সে তৈরি করতেছে না। তার চেয়েও বড় কথা হলো এখানে তিনটা ভয়েড, একটা বড় ভয়েড, দুইটা কম্পারেটিভলি ছোট ভয়েড, এই ভয়েড গুলোর সাথেও কোনো রিলেশন নাই। এবং এই যে ছোট দুইটা মাসের মধ্যে যে মাঝখানে ভয়েড ক্রিয়েট করলে, তারপরে পুরো জিনিসটা কিন্তু ভেরি ইন্ট্রোভার্ট, প্রত্যেকটা বিল্ডিং মাসে যে দুইটা বিল্ডিং মাস অংশ আমি বলি, এই দুইটা অংশের মধ্যে প্রত্যেকটা ফাংশন ওই ভয়েডটার চারিদিকে গুছানো এবং খুব ইন্ট্রোভার্ট, এই ভিতরেই তাকাইতে হবে, বাইরের দিকে কোনো কানেকশন নেই, নট ইভেন এ টেরাস অর এ ব্যালকনি সো দ্যাট দে ক্যান লুক আউটওয়ার্ড, বাট দিস ইজ এ ক্রিয়েটিভ ইনস্টিটিউট, দিস ইজ সো মাচ এ ক্রিয়েটিভ ইনস্টিটিউট, যেটা সায়ার বললো দিস ইজ নট এ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট, তাই না? বা এখানে এটা একটা কমার্শিয়াল সেন্টার না যে ওরা অফিস করবে, এদের ইভেন কমার্শিয়াল সেন্টার গুলোতেও এখন অনেক বেশি লিকিং স্পেস থাকে যেগুলো থেকে তুমি বাইরের সাথে কানেকশন রাখতে পারবে, ভিজুয়ালি দরকার হলে ফিজিক্যালি যেতে পারবে, বাট নাহলে এত বড় সুন্দর সাইট থেকে লাভ কি হলো? তুমি ভয়েডও দিলে কিন্তু ভয়েড গুলোর মধ্যে কোনো কানেকশন নেই, যে যার মতো সেপারেট এন্টিটি হিসেবে দাঁড়িয়ে আছে, কোনো পিলফেরেস নাই, কোন ধরনের কমিউনিটি। আমার মনে হচ্ছে দিস ইজ এ লস্ট অপরচুনিটি, এখানে অনেক কিছুই করা যেত আমার আমার ধারণা, মানে এই জায়গাগুলোতে অনেক কিছু করার সুযোগ ছিল, এই জায়গাগুলোই ছিল তোমার আসলে ইন্টারেস্টিং স্পেসেস যেখানে আসলে অনেক কিছু বের হয়ে একটা ডায়ালগ তৈরি হতে পারতো বিল্ডিং এর ভেতরে ইন্টারনাল, বিকজ ওই সুযোগটা আছে, ওই 3D ভিউটা দেখলেই সেটা বোঝা যায়। এটা গেল একটা অবজারভেশন। আদার অবজারভেশন ইজ তোমার 3D ভিউটাতে একটু যাবে প্লিজ, সামনে থেকে বা সাইড থেকে। একটা কথা আমি না বলেই পারছি না যে তোমার ড্রয়িং এর গ্রাফিক্স কিন্তু বেশ পুয়ার, না হলে আমি আমার বুঝতে পারার কথা ড্রয়িং দেখেই যে বিল্ডিং এর আসলে এনক্লোজার কোনটা আর প্লাজা কোথায় শেষ হচ্ছে, ডটেড লাইনের কোনো এফেক্টিভ ইউজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর আমি আমি আমার প্লাজা হ্যাচ ট্যাচ দিয়েই আসলে বোঝা যাওয়ার কথা আমি বুঝতে পারছি না। তোমাদের তো এখন মডেল বানাতে হচ্ছে না, তোমাদেরকে প্রিন্টিং এর জন্য দৌড়াতে হচ্ছে না,
তাহলে হোয়াট উড বি দ্য এক্সকিউজ? এটা আমার মনে হয় ঠিক করা উচিত ছিল। এই যে দেখো, এই আরেকটু সামনের ভিউটাতে যাও, আরেকটু কাছে যাও বিল্ডিংটার, নেক্সট স্লাইডে মনে হয় আরো পরে, এটা তো অডিটোরিয়ামের ভিতরে, একটু প্লাজা সিঁড়ির কাছ থেকে একটা ভিউ ছিল। হ্যাঁ, এই এই দেখো, মানে কোন এই যে তুমি, এটা দক্ষিণ দিক, তোমার বিল্ডিং দেখে মনে হচ্ছে দিস বিলংস টু ফিনল্যান্ড অর সামওয়্যার এলস। কোন কোন শেডিং ডিভাইস, কোন ক্লাইমেটিক কনসিডারেশন আছে বলে মনে হচ্ছে না। কিন্তু দেখো, এত বড় একটা ভয়েড তৈরি করছো, ওই যে দেখো বারবার বলছিলাম এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক। আর তুমি কি বুঝতে পেরেছো কোন জায়গাটার কথা বলা হচ্ছে? একদম ব্ল্যাঙ্ক ওয়াল, এই যে এগুলো। আমার কার্সার দেখা যায় কিনা আমি জানি না। তো এইটা একটা জিনিস, তোমার ক্লাইমেটিক কনসিডারেশনের ব্যাপারটা একটা জিনিস। আর একটু আগে যেটা দেখাচ্ছিলে অডিটোরিয়াম, অডিটোরিয়াম তো ইজ এ সফিস্টিকেটেড স্পেস, এটার মধ্যে অ্যাকোস্টিক কন্ট্রোল ইজ এ মেজর ইস্যু। তুমি সেটার ভিতরে গ্লাসের রেলিং দিচ্ছ কি হিসাব করে? মানে দিস ইজ অ্যাবসার্ড, তাই না? এগুলো তো মনে রাখতে হবে। আমার মনে হয় আমরা অনেক সময় নিয়ে নিছি অনুপ, থ্যাংক ইউ ফর ট্রাইং।